যে আমার নবী সফর মাসের শেষ বুধবার দিন সকাল বেলায় যখন সুস্থতা অনুভব করেছেন, নবীর সুস্থতার খবর শুনে সেই দিন সিদ্দিক আকবর 5000 দিরহাম সাদকা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুক আজম দিয়েছেন 7000 দিরহাম। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিদ্দিক আকবর 5000 দিয়েছেন, ফারুক আজম 7000 দিয়েছেন, তো নবীর সুস্থতার খবর শুনে আমি তো খুশি কম হই নাই, আমিও তো খুশি হয়েছি। আল্লাহর নবীর সুস্থতার খবর শুনে সেদিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে 10000 দিরহাম আল্লাহর রাস্তায় সেদিন সদকা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী খুশি হয়েছেন, আল্লাহর নবী আজকে সুস্থ হয়েছেন, আমার নবীর সুস্থতার খবর শুনে নবীর সমস্ত সাহাবী আল্লাহর রাস্তায় সদকা করা শুরু করে দিলেন। আমি কেন বাদ যাব? নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সুস্থতার খবর শুনে সেই দিন 100 উট কুরবানি করেছেন, সমস্ত উট কুরবানি করে আমার নবীর জন্য জিয়াফতের আয়োজন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেদিন সুস্থতা অনুভব করেছেন, জোহরের নামাজের সময় নবী মসজিদে নববীতে আসলেন। সুবহানাল্লাহ। বলেন আমার নবী মসজিদে নববীর মধ্যে আসলেন। আমার ভাইরা, আল্লাহর নবী এখন অসুস্থ হয়েছেন, আমার নবী ইমামতি করতে পারে নাই, নামাজের ইমামতি আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর করেছেন। জোহরের নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী মিম্বরের মধ্যে উঠে বসলেন। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবী, আমি নবী আজকে অনেক দিন পরে মসজিদে আসলাম, আমি তোমাদের কাছে আজকে জানতে চাই। আল্লাহর নবী বলে দিলেন, এ আমার সাহাবী, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি আমি নবীর কাছে কোন হক পাওনা আছো? সুবহানাল্লাহ। বলে বললেন, এমন কেউ কি আছো যে আমি নবীর কাছে কোন হক পাও? সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, ইসলাম প্রচার করার জন্য আপনি নবী কত রক্ত ঝরিয়েছেন। আমরা ছিলাম কাফের, আমরা ছিলাম মুশরিক, আপনি নবী আমাদেরকে দিনের রাস্তা দেখিয়েছেন, আপনি নবী আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন। আপনি নবী আমাদের কাছে ঋণী নয়, আমরা সমস্ত সাহাবি আপনি রাহমাতুল্লিল আলামিনের কাছে ঋণী হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। নবী বলেন, নয়, এমন কেউ তো একজন আছো যে আমার কাছে কিছু পাওনা আছো। জোহরের নামাজের সময় আমার নবী বলতেছিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি অপর ব্যক্তির বোঝা বহন করবে না, সবাইকে নিজের হিসাব নিজেই দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন, এ আমার সাহাবী, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে সাহাবী আমি নবীর কাছে কোনো হক পাওনা আছো? একজন সাহাবী সেদিন বলে, না হুজুর, আমি আপনার কাছে এই জিনিসটা পাবো, জোহরের নামাজের সময় শেষ হয়ে গেল, আসরের নামাজের সময় যখন শুরু হয়ে গেল, আমার নবী আসরের নামাজের সময় আবার নামাজ আদায় করলেন, নামাজের পরে আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠে বসলেন। আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছ আমি নবীর কাছে কোনো হক পাওনা আছো? দাঁড়িয়ে যাও। একজন সাহাবীও দাঁড়ায় না,
মসজিদে নববীর একেবারে পিছনের সারি থেকে একজন আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্য সাহাবী আপনার কাছে কিছু না পাইলেও আমি আপনার কাছে একটা জিনিস পাওয়া আছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে সেই জিনিসটা আদায় করে নিতে চাই। আমার নবী বললেন, আমার সাহাবী তুমি আমার কাছে কি পাওনা আছো বলো, আমি আজকে তোমার সেই হক আদায় করে দিতে চাই। ওই সাহাবী হুজুর, আপনি নবীর সাথে আমি একটা যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ছিলেন ঘোড়ার পিঠের মধ্যে, আমি ছিলাম জমিনের মধ্যে, আপনার হাতের মধ্যে একটা চাবুক ছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যুদ্ধ চলাকালীন সময়ে আপনি যখন আপনার চাবুক দিয়ে যখন কাফেরকে আঘাত করতেছিলেন, আপনার চাবুকের আঘাত কোন কাফের পিঠে লাগে নাই, ওই চাবুকের আঘাতটা আমি সাহাবীর পিঠের মধ্যে লেগেছি, আজকে আমি আমার তরফ থেকে সেই হকটা আদায় করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন হোক, আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন আর আমি আপনি নবীর তরফ থেকে সেই চাবুকের আঘাতটা পরিশোধ করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আমার নবী বললেন, হে আমার সাহাবী, তুমি আমার কাছে কোনো টাকা পাও না, কোনো পয়সা পাও না, তুমি আমার কাছে একটা চাবুকের আঘাত পাও, আমি নবী তোমাকে আঘাত করেছিলাম, আজকে আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, তুমি তোমার সেই চাবুকের আঘাতটা ফিরিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর ওই মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গেলেন, সিদ্দিক আকবর নিজের পিঠে সেই কাপড়টা তুলে নিলেন, ওই সাহাবীকে বলে, আমার ভাই বন্ধু, তুমি আল্লাহর নবীকে আঘাত করার দরকার নাই, আমি আবু বকর সিদ্দিক, আমার পিঠটা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তোমার যতগুলো আঘাতের প্রয়োজন হয় সমস্ত আঘাত আমার পিঠের মধ্যে দাও, আমার পিঠটা তোমার জন্য আজকে উন্মুক্ত করে দিলাম, তুমি আমার পিঠের মধ্যে যত আঘাতের প্রয়োজন হয় দাও, কিন্তু আমার নবীর জিসিমের মধ্যে তুমি একটা আঘাত করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তিনি আসা পর্যন্ত আমি আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনারা থাকবেন নাকি চলে যাবেন, কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখেন, একজন তো আছে দেখা, কারা কারা থাকবেন হাত তুলে দেখান, নারায়ণ
বদলা নিতে চাই। আমার নবী মাওলা আলিশের হুদাকে ডাক দিলেন, হে আলী, জিহাদের ময়দানে যে চাবুকটা আমার কাছে ছিল ওই চাবুক আমি আমার কলিজার টুকরা মাফা তোমার কাছে রেখে দিয়েছি। এবার মাওলা আলী শের খোদা মা ফাতেমার সামনে গেলেন, বললেন, হে ফাতেমা, রাহমাতুল্লিল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। বলে, কেন পাঠাইলেন? বলে, হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে বদলা নিতে চান। মা ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, ওই চাবুকটা হাতে নিলেন, মাওলা আলী শের খোদার হাতে চাবুকটা দিয়ে বললেন, আমার নবী বললেন, এ আলী,
ইমাম হাসান হোসেন কেন এখানে আসলো? মাওলানা হুজুর আপনার কলিজার টুকরা মা ফাতেমা পাঠিয়ে দিয়েছেন, আপনার মেয়ে বলেছেন আপনি নবীর মাধ্যমে ইমাম হাসান হোসেন যেন হক আদায় করে দেয়। আমার দুই সন্তান ইমাম হোসেন, ইমাম হাসান তোমার সামনে আছে, আমার আব্বাজান আল্লাহর নবী তোমার কাছ থেকে যে হক আদায় করতে চেয়েছিল ওই হক তুমি আমার বাবা জানেন পিঠের মধ্যে দেওয়ার দরকার নাই, আমার হাসান হোসেনকে দিয়ে দিলাম, তুমি আমার হাসান হোসেনের পিঠে আমার নবীর পক্ষ থেকে তোমার সমস্ত হক আদায় করে নাও। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলে না আমার পিঠে আঘাত করেছেন আল্লাহর নবী, আমি নবীর আঘাত নবীতেই ফিরিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। অন্য কেউ আমার সামনে আজকে আসলে আমি মানব না, কারণ রাহমাতুল্লিল আলামিন আমাকে আঘাত করেছেন, আমি সেই আঘাতের বদলা শুধু রাসূল থেকে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন আমার সাহাবী এই চাবুকটা তুমি হাতে নিয়ে নাও। আমার নবীর সাহাবী ওই চাবুকটা হাতে নিলেন। আমার নবী বললেন সাহাবী আমি আমার পিঠটা আজকে তোমার জন্য উন্মুক্ত করে দিলাম, তুমি আমার পিঠের মধ্যে একটা আঘাত করে সেই বদলা নিয়ে নাও। ওই সাহাবী বলে হুজুর জিহাদের ময়দানে আপনি নবী যে মুহূর্তে আমাকে আঘাত করেছিলেন, আমার পিঠের মধ্যে যে মুহূর্তে আপনি আঘাত করেছিলেন ওই মুহূর্তে তো আমার শরীরের মধ্যে কোনো জামা ছিল না, আমার জিসিমের মধ্যে ওই সময় কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ যেভাবে আমি ছিলাম আমিও চাই আপনি নবী সেইভাবে থাকবেন, আপনার শরীরের মধ্যে কোনো কাপড় রাখা যাবে না, আমাকে আপনি যেইভাবে আঘাত করেছেন আমিও আপনাকে সেইভাবে আঘাত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আপনার পিঠের কাপড়টা একটু উপরের দিকে তোলেন, আমি আপনার খালি পিঠের মধ্যে আমার হাতের চাবুক দিয়ে একটা আঘাত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কান সবাই কান্নায় ভেঙে বললেন আমার নবী বললেন সাহাবী তোমাদের কান্নার কোনো প্রয়োজন নাই, আমি আজকে হক আদায় করে দিতে চাই। উম্মতকে এটাই শিক্ষা দিচ্ছেন এ আমার উম্মত অন্যের হক নিয়ে কখনো কবরে যাবে না, আরেকজনের হক নিয়ে যদি কবরে যাও কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি তোমার কাছে যে হক পাওনা থাকবে ওই হকটা তোমাকে আদায় করে দিতে হবে। ওই সময় তোমার কাছে পয়সা থাকবে না, তোমার কাছে টাকা থাকবে না, কিভাবে তুমি হক আদায় করবা? রাহমাতুল্লিল আলামিন বলেন ওই দিন যদি আপনার কাছ থেকে কোনো ব্যক্তি কোনো হক আদায় পেয়ে কোনো হক পেয়ে থাকে আপনার যে আমল নামা আছে যে নেক আমল আপনি করেছেন ওই নেক আমলগুলো মাধ্যমে তার হক আদায় করে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সেদিন টাকা পয়সা দিয়ে হক আদায় করা যাবে না, দুনিয়ায় যেগুলো আমল করেছেন অন্য ব্যক্তির টাকা মেরেছেন আর একজনের সম্পদ আত্মসাত করেছেন অন্য এতিম সেলের হক আপনি মেরে দিয়েছেন, নবী বলেন দুনিয়ার হক দুনিয়ায় আদায় করে যাও। সুবহানাল্লাহ। বলেন কারণ এই হকগুলো আপনাকে কিয়ামতের ময়দানে আদায় করতে হবে, সেই দিন আমল দিয়ে আদায় করতে পারবেন না, সেই দিন দুনিয়ার থেকে যে নেক আমলগুলো নিয়ে গিয়েছেন এই নেক আমলগুলো আপনাকে দিয়ে দিতে হবে, তো সবার হক আদায় হয়ে যাবে, আপনার আমলের ভান্ডার শূন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান সাবধান হতে হবে, অন্যের হক আদায় না করা পর্যন্ত আপনার জান্নাতে ঢোকার কোনো অনুমতি সেদিন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত দুনিয়ার আমি নবী যেভাবে তোমাকে আঘাত করেছিলাম তোমার
ওই সময় তো কোনো কাপড় ছিল না। আজকে তুমি একই কাজ আমার কাছ থেকে তোমার হক আদায় করতে চাও, আমি নবী তোমাকে সেই সুযোগটা দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে উপস্থিত আছেন, মসজিদে নববীর মধ্যে আমার নবী নিজের পিঠের কাপড়টা উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন নিজের পিঠের কাপড় যখন তুলে নিলেন, ওই সাহাবী চাবকটা হাতে নিয়ে আমার নবীর পিছনে এসে দাঁড়াইলেন। মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবী কান্নায় বেহোশ হয়ে গেলেন। যে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি, যে নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, যে নবীর মাধ্যমে মুসলমান হয়েছি, আজকে সেই নবীর পিঠের মধ্যে এই সাহাবী আঘাত করতে চায়। সমস্ত সাহাবী সেই দিন কান্নায় ভেঙে পড়লেন, আমার নবী রাহমাতুল্লিল আমিন পিঠের কাপড় যখন উপরের দিকে তুললেন, ওই সাহাবী আমার নবীর পিছনে এসে দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার দিয়েছেন, নিজের হাতে সেই চাবুকটা মেলে দিয়েছেন আমার নবীকে জড়িয়ে ধরে। আল্লাহর নবীর পিঠ মোবারকের মধ্যে যে মোহর নবুয়ত ছিল, চুমু দিলেন আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি জানি আপনি নবীর পিঠের মধ্যে মোহর নবুয়ত আছে, এই মোহর নবুয়তের মধ্যে আমি যদি একবার চুমু খাইতে পারি আমার জন্য আল্লাহর সমস্ত জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই মহর নবুয়তের মধ্যে আমি যদি একটা চুমু দিতে পারি, কিয়ামতের ময়দানে আমার যদি আমল কোনো কাজে না আসে, আমি দুনিয়ার জমিনে যত আমল করেছি এই আমলগুলোর মাধ্যমে যদি আমার নাজাতের ওসিলা না হয়, আমি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো মালিক, কিয়ামতের ময়দানে আজকে আপনার সামনে দাঁড় করানোর মতো আমার কোনো আমল না
মোবারকের মধ্যে